নমস্কার বন্ধুরা, সুব্রত হেলথ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত। দৈনন্দিন জীবনের শরীর স্বাস্থ্য সম্পর্কিত ভিডিও দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করুন। বিয়ের পর প্রত্যেক দম্পতির পরম আকাঙ্ক্ষা থাকে সন্তান নেওয়ার। সন্তান নিতে চাচ্ছেন কিন্তু ঠিকভাবে বুঝে উঠতে পারছেন না যে কখন সন্তান নেওয়া উচিত, অর্থাৎ মা হওয়ার বয়সটি কত। কারণ 20 বছরের আগে নারীর শরীরে সঠিকভাবে বৃদ্ধিগুলি সম্পূর্ণ হয় না, আর ফলে সন্তানের উপরে নেমে আসে বিভিন্ন রকমের সমস্যা। চিকিৎসাশাস্ত্রে বলা হচ্ছে যে সন্তান নেওয়ার জন্য মেয়েদের 25 বছর উপযুক্ত সময়, আর 35 বছর বয়স সন্তান নেওয়াটাই সর্বাপেক্ষা শেষ সময়, অর্থাৎ 35-এর পরে সন্তান না নেওয়াই ভালো। তা অনেকটাই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে এবং সন্তানের মধ্যে জন্মগত ত্রুটি আসতে পারে। তাই আসুন জেনে নেওয়া যাক, একজন সুস্থ সবল মায়ের কত বছরে সন্তান ধারণ করা উচিত। 26 বছর পরে যদি আপনি সন্তান নেওয়ার চিন্তা করেন তাহলে আর দেরি করবেন না। যদি 2 সন্তান নেওয়ার ক্ষেত্রে আপনারা ভাবেন কিংবা 3টি সন্তানের কথা ভাবেন, সেক্ষেত্রে মায়ের সুস্থতার উপরে নির্ভর করবে। 33 বছর পার হয়ে গেলে মায়ের শরীরে বিভিন্ন পরিবর্তনগুলো দেখা দেয়, যা সন্তান ধারণের ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে। বিশেষত গর্ভাবস্থায় যদি ডায়াবেটিস, হাইপারটেনশনের মতো সমস্যা চলে আসে তাহলে সন্তান ধারণের ক্ষেত্রে অত্যন্ত খারাপ পরিস্থিতি তৈরি হয়, এবং অ্যাবনর্মাল সন্তান জন্মের বিশেষ আশঙ্কা তৈরি হতে পারে। তাই মায়ের বয়স 20 বা 21 বছর হলে ঠিক তারপরে কিছু সময় অপেক্ষা করে, কিছু বছর অপেক্ষা করে সন্তান নেওয়া উচিত। কিন্তু মেয়েদের বয়স 28 হয়ে গেলে ক্যারিয়ারের কথা চিন্তাভাবনা করে অনেকেই দেরি করে ফেলেন। 40 বছরের বেশি বয়স হয়ে গেলে গর্ভবতী মহিলাদের বেশ কিছু রিস্ক থেকে যায়, তাছাড়া গর্ভবতী হওয়ার সম্ভাবনা অনেকটাই কমে যায়, প্রায় 5%। 40 বছরের বেশি বয়স্ক নারীদের প্রতি 5 জনের ভেতরে 1 জনের স্বাভাবিক মা হওয়ার সম্ভাবনা থাকে। এছাড়া যদি 40 থেকে 44 বছরের ভিতরে নারী গর্ভবতী হওয়ার চিন্তা করেন, অর্থাৎ মা হওয়ার চিন্তা করেন, সেক্ষেত্রে গর্ভপাতের সম্ভাবনা প্রায় 34%। তাই 35 বছরের বেশি বয়সে সন্তান জন্ম দেওয়াটা সন্তানের ক্ষেত্রে এবং মায়ের ক্ষেত্রে দুটোতেই বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে। সন্তানের শারীরিক বিশেষ কিছু ত্রুটি নিয়ে জন্মাতে পারে, আর মায়ের ক্ষেত্রে ডায়াবেটিস বা ব্লাড সুগার থাকলে আর কথাই নেই। সাধারণত নারীরা তার জন্ম থেকেই ডিম্বাণু নিয়েই জন্মায়, আর সেই ডিম্বাণু ধীরে ধীরে বড় হতে থাকে এবং একটা সময় প্রাপ্তবয়স্ক হয়ে যায় ডিম্বাণু। সাধারণত 20 বছরের পরবর্তী বয়সকালীন ডিম্বাণুগুলির জেনেটিক সমস্যা অনেকটাই কম থাকে এবং সুস্থ সবল শিশু জন্মানোর ক্ষেত্রে সুবিধাজনক পরিস্থিতিতে থাকে। তাই এই সময় গর্ভপাত থেকে নানা ধরনের অন্যান্য রোগ, যেমন সিস্ট, ফাইব্রয়েড, এই ধরনের সমস্যা অনেক কম থাকে। তবে 20 বছরে অনেক কিছু প্রতিকূলতাও থাকে, তাই এই বয়সটা একটু ভেবেচিন্তে সন্তান ধারণের বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। অনেক সময় আর্থিক সঙ্গতি নাও থাকতে পারে, দায়িত্ব বোঝার মতো পরিস্থিতি নাও থাকতে পারে, অনেকে ক্যারিয়ার নিয়ে এই সময় ভেবে থাকেন, তাই সন্তানের দেখাশোনার বিষয়টি একটি সমস্যার কারণ হয়ে যায়। তাই 20 বছরে সন্তানের মা হওয়াটা অত্যন্ত কঠিন হয়ে পড়ে মানসিক প্রস্তুতি নেওয়ার ক্ষেত্রে, এবং বিবাহ পরবর্তী সময়কালীন কিছুদিন স্বাধীনভাবে উপভোগ করতে চায় অনেকেই। তবে 30 বছরের দিকে অনেকটাই অনুকূল প্রভাব থাকে, আর্থিক দিক থেকে সন্তান নেওয়ার ক্ষেত্রে আদর্শ সময়, এবং এই সময়ে ক্যারিয়ারের ক্ষেত্রে অনেকটাই প্রতিষ্ঠিত হয়ে যায় এবং লালন পালনের ক্ষেত্রে সমস্যা অনেক কম হয়। কিন্তু পাশাপাশি কিছু ঝুঁকিও থেকে থাকে, কারণ 35 বছরের পর গর্ভবতী হওয়ার ক্ষেত্রে নানা অস্বাভাবিকতা চলে আসে, যেমন সন্তানের মধ্যে ডাউন সিনড্রোমের মতো সমস্যা কিন্তু জন্মগত ত্রুটি হতে পারে। প্রায় প্রতি 1200 সন্তানের মধ্যে 1টি সন্তান এই ধরনের ডাউন সিনড্রোমে ভুগতে পারে, এবং 40 বছরের পরবর্তী সময়ে যে অনুকূল পরিবেশগুলো হবে, ক্যারিয়ারের ক্ষেত্রে অনেক সচ্ছল হবেন ঠিকই এবং আর্থিক ক্ষেত্রে আপনারা অনেক আত্মবিশ্বাসী হয়ে উঠবেন ঠিকই,
কিন্তু গর্ভবতী হওয়ার ক্ষেত্রে প্রতিকূলতা তৈরি হবে। গর্ভধারণের ক্ষেত্রে অপেক্ষাকৃত সমস্যা তৈরি হবে এই সময়। এই সময় ডিম্বাণুর গুণাগুণ অনেক কমে যাবে, শিশুর জন্মের ক্ষেত্রে ঝুঁকি অনেকটাই বাড়বে, পাশাপাশি ব্লাড প্রেশার, সুগার এবং প্লাসেন্টাল প্রবলেমগুলো চলে আসতে পারে এবং গর্ভবতী মহিলা এবং তার শিশুর ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ হতে পারে। তাই সন্তান ধারণের সময় এবং ক্ষণ সব কিছুই নির্ভর করবে তার সোশিও ইকোনমিক্যাল স্ট্রাকচারের উপরে, তার বর্তমান পরিস্থিতির উপরে। সব কিছু নিয়মকানুন মেনে হয় না। তাই স্বামী স্ত্রীর মধ্যে দুজনের সঠিক সিদ্ধান্তই একটা সুস্থ সন্তানের জন্ম দিতে পারে, মানসিক এবং শারীরিক দিক থেকে এবং অর্থনৈতিক দিক থেকে বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া অত্যন্ত ভালো। তবে এই তত্ত্বগুলো আপনাদের মাথায় থাকলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে। এখন আপনাদের সঙ্গে আলোচনা করব এমন 10টি খাবারের বিষয়ে যা আপনার ডিম্বাণুর গুণাগুণকে অনেক বেশি ভালো করতে পারে এবং যা সুস্থ সবল সন্তান আপনার জীবনে আসতে পারে। প্রথমত, সুস্থ সন্তানের জন্য আপনার শরীরকে ঠিক রাখতে হবে। বিশেষত ক্যাফিন, অ্যালকোহল, সিগারেটের মতো যে নেশার দ্রব্য থেকে দূরে থাকা অত্যন্ত জরুরি। সর্বদা মানসিক চাপ থেকে দূরে থাকুন এবং সেই সাথে যোগা, মেডিটেশন, কিছু কোকারিকুলাম অ্যাক্টিভিটি এগুলো করুন, যাতে আপনার ফোকাস যেন খুব সাধারণ বিষয়ের প্রতি থাকে, কোনোভাবে দুশ্চিন্তা যেন না আসে। স্ট্রেসটিস কর্টিসল এবং প্রোল্যাকটিনের মতো হরমোন উৎপাদনকে প্ররোচিত করে আর যা ডিম্বাণু পরিস্ফুরণ বা ডিম্বাণু উৎপাদনের ক্ষেত্রে বাধা প্রদান করে, অতিরিক্ত আপনার মানসিক চাপ। তাই সে বিষয়ে আপনাকে সতর্ক হতে হবে এবং স্বাস্থ্যকর ডায়েট অবশ্যই আপনাকে গ্রহণ করতে হবে। অতিরিক্ত ভাজা খাবার, প্রক্রিয়াজাত খাবার বা মাংস, অতিরিক্ত লবণ, চিনি এগুলো থেকে দূরে থাকুন। কোনোভাবেই ফ্যাট জমতে দেবেন না। ফ্যাট কিন্তু আপনার শরীরের স্থূলতাকে বাড়িয়ে তুলবে এবং সন্তান ধারণের ক্ষমতা অনেকটাই কমিয়ে দেবে এবং ডিম্বাণু পরিস্ফুরণে বাধা প্রদান করবে। তাই বডি মাস ইন্ডেক্স 18.5 থেকে 24.9 মধ্যে থাকা উচিত একজন 5'6" উচ্চতার মহিলার ক্ষেত্রে এবং ওজন 52-70 কেজির মধ্যে থাকা উচিত। ডিম্বাণুর কাজ ভালো রাখার জন্য অবশ্যই শরীর স্বাস্থ্যকে আপনারা অঙ্গ সঞ্চালন করুন, যোগা মেডিটেশন করুন, সেই সাথে প্রত্যহ নিয়ম পরিমাণ মতো জল অবশ্যই খান। 8-9 গ্লাস জল প্রত্যহ খাওয়া অত্যন্ত জরুরি এবং প্লাস্টিকের বোতল অবশ্যই এড়িয়ে চলুন। প্লাস্টিকের বোতলের রাসায়নিক পদার্থ ডিম্বাণু উৎপাদনের এবং ডিম্বাণুর স্বাস্থ্যকে অত্যন্ত খারাপ করতে পারে। দারুচিনি এমন একটি উপাদান যা অত্যন্ত ভালো, ডিম্বাণুর কার্যকারিতাকে আরও বেশি উন্নত করতে পারে। ইনসুলিনকে প্রতিরোধের উৎপাদক হিসাবে এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়া পলিসিস্টিক ওভারিয়ান সিন্ড্রোম, যা মহিলাদের ক্ষেত্রে সবথেকে বিপজ্জনক সন্তান ধারণের বিষয়, তাই তার উপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে। অর্থাৎ এই ধরনের সমস্যা থেকে প্রতিহত করতে পারে শরীরকে। তাই ব্রেকফাস্টে অবশ্যই আপনার খাদ্যের উপরে অল্প একটু দারুচিনি ছিটিয়ে দিয়ে প্রত্যহ খান। প্রতিদিন 1-4 চামচ করে দারুচিনি খেলে খুব বেশি সমস্যা হবে না। কাঁচা আদা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, যাকে সুপার ফুডও বলতে পারেন। অ্যান্টি ইনফ্লামেটরি রক্ত সঞ্চালন বাড়িয়ে তোলে এবং হজম শক্তি বাড়িয়ে দেয়। প্রজননের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান, মাসিক চক্রকে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এবং প্রদাহ থেকে আপনার শরীরকে প্রতিহত করে। তাই প্রত্যহ আপনারা আদা চা পান করুন। তাছাড়া আদা স্যালাড হিসাবে এবং তরকারির সঙ্গে আপনারা যুক্ত করে খেতে পারেন। নিয়মিত সবুজ শাকসবজি অবশ্যই খাবেন। শাকসবজির মধ্যে ফোলেট, আয়রন, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ভিটামিন এ ইত্যাদি রয়েছে। তাই ডায়েট চার্টে অবশ্যই সবজিকে রাখুন। বেরিতে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট রয়েছে এবং ডিম্বাণু ফ্রি রেডিক্যাল থেকে রক্ষা করে এবং সেজন্য আপনার ডায়েট চার্টে বেরিকে রাখুন। কমপক্ষে সপ্তাহে 3-4 বেরি খেতেই পারেন। তিল বীজ আপনি আপনার খাদ্য তালিকাতে রাখুন। তিল বীজের মধ্যে জিঙ্ক রয়েছে যা ডিম্বাণুর ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাদাম এবং শুকনো ফল অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান, যা মধ্যে প্রোটিন, ভিটামিন এবং খনিজ লবণে পরিপূর্ণ।
সেলেনিয়াম রয়েছে বাদামের মধ্যে। এই খনিজ উপাদানটি ডিম্বাণুর ক্রোমোজোমকে রক্ষা করে, তার ক্ষয়কে কমিয়ে তোলে। অ্যান্টিঅক্সিডেন্ট যা ফ্রি রেডিক্যাল থেকে দূরে রাখে আপনার ডিম্বাণুকে। বিন এবং মুসুর ডাল অবশ্যই ডায়েটে রাখুন, যার মধ্যে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে। ডিম্বাণু স্ফুটনের সমস্যা থেকে মুক্তি দিতে পারে বিন এবং ডালের মধ্যে এই উপাদান। তাছাড়া এর মধ্যে ভিটামিন এবং খনিজ লবণে সমৃদ্ধ রয়েছে, তাই খাদ্য তালিকাতে অবশ্যই এগুলো রাখবেন। অ্যাভোকাডো হয়তো আপনারা নামটি শুনে থাকবেন। অ্যাভোকাডো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাদ্য উপাদান যা ডিম্বাণুর স্বাস্থ্যকে উন্নত করতে সাহায্য করে। মনোস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে শরীরে, আর যা রয়েছে অ্যাভোকাডোর মধ্যে। আপনাদের সঙ্গে একটি প্রাথমিক ধারণা দিলাম যে কোন বয়সে আপনার সন্তান নেওয়ার চিন্তা করতে পারেন এবং সন্তান ধারণের জন্য কী ধরনের খাদ্যাভ্যাস আপনি গ্রহণ করবেন। আর এই ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করুন। নিয়মিত আমার চ্যানেলের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। আজ এই পর্যন্ত, নমস্কার।